এই টাকাগুলোর বিনিময়ে তোমার স্ত্রী আমার কি বলছেন আপনি এসব বাবা তুমি গান পাচ্ছো কেন তুমি কেন ভুল করছো না তো এই নাও এই টাকাগুলো তোমাদের বাচ্চার চিকিৎসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার আসলে আমরা ভাবতেই পারিনি যে আপনি এই বিপদের দিনে আমাদেরকে এত বড় একটা উপকার করবেন আজকে আপনি না থাকলে এক মিনিট এই টাকাগুলো নিতে পারো কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত স্যার এই টাকাগুলোর বিনিময়ে তোমার স্ত্রী আমার সাথে একরাত থাকবে কি বলছেন আপনি এসব আপনার মাথা ঠিক আছে হ্যাঁ আমার মাথা ঠিকই আছে এখন যদি আমার শর্তে রাজি হও তাহলে টাকাগুলো নিতে পারো আর এই টাকাগুলো নিয়ে বাচ্চার চিকিৎসা করাতে পারবে আর বাচ্চা সুস্থ হওয়ার পরে ওকে একটা ভালো স্কুলে ভর্তি করাতে পারবে আমি আর এক মুহূর্ত এখানে থাকব না আমি বেঁচে থাকতে এটা কখনো সম্ভব না কখনোই না দেখো রাকিব তুমি একজন বুদ্ধিমান ছেলে একজন বাবা হয়ে নিজের সন্তানকে চিকিৎসার অভাবে মরতে দিবে আর তুমি চাইলে কিন্তু টাকাগুলো নিতে পারতে নিলে না আর এখন যদি টাকার অভাবে তোমার সন্তানের কিছু একটা হয়ে যায় নিজেকে ক্ষমা করতে পারবে এটা কি করে হয় আরে মাত্র এক রাতের ব্যাপারই তো এত টেনশন নিচ্ছ কেন আমাকে কিছুক্ষণ সময় দিন ওকে সোনিয়া বাবুকে বাঁচাতে তো অনেক টাকার প্রয়োজন তাছাড়া আর কোনো রাস্তা নেই প্লিজ একটু বুঝার চেষ্টা করো তুমি তো জানো উনি কিসের কথা বলেছে এই জন্য কি আমার বাচ্চাকে মরতে দিয়ে দিব দেখো রাকিব আমি চাই না উনার প্রপোজাল অ্যাকসেপ্ট করে তোমার চোখে আর আমার নিজের চোখে সম্মান হারাতে প্লিজ সব বাদ দিয়ে এখন বাবুর কথা ভাবো প্লিজ রাকিব আমাকে মাফ করো আমি কিছুতেই যাব না দেখো আমরা তো অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো জায়গা থেকে টাকা ম্যানেজ করতে পারিনি তাছাড়া একটা রাতেরই তো ব্যাপার প্লিজ আমাকে মাফ করে দাও আমি এটা করতে পারবো না ঠিক আছে আমার বাচ্চার যদি কিছু হয়ে যায় সম্পূর্ণ দায়িত্ব তোমার বাচ্চা তো হারাবে সাথে আমাকেও হারাবে তুমি যেভাবে বলবে আমি সেভাবেই রাজি তারপরও এইসব কথা বলো না আমি চাই না আমার বাচ্চার কিছু হোক স্যার আমরা আপনার শর্তে রাজি ভেরি গুড ডিসিশন খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো আর সব কিছু মিলিয়ে তো ভালোই হলো এই নাও তোমার টাকা চলো আচ্ছা তুমি ভয় কেন পাইতেছ আমি তো তোমাকে অনেক আগে থেকে পছন্দ করতাম তোমাকে কাছে পেতে চাইতাম কিন্তু কি করব বলো তুমি তো বিবাহিত আর তোমাকে কাছে পাওয়ার এছাড়া আর কোনো উপায় ছিল না আচ্ছা শোনো তুমি যদি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দাও তাহলে আমি তোমাকে বিয়ে করব আর আমি তোমাকে বিয়ে করলে আমার গাড়ি বাড়ি সহায় সম্পত্তি আমার লাক্সারিয়াস লাইফ সবই তোমার আমি শুধু তোমাকে চাই দেখেন আমি আমার ফ্যামিলিকে খুব ভালোবাসি আপনার টাকা পয়সা বাড়ি কিনে আমার কিচ্ছু চাই না প্লিজ বাবা মা কোথায় বাবা আমি কাজ করছি তুমি ওর রুমে যাও আমি আসছি বাবা বলো না মা কোথায় মার কাছে যাব বাবা তোমাকে তো বলছি আমি কাজ করছি তুমি একটু ওই রুমে যাও আমি আসছি বাবা তুমি গান পাচ্ছ কেন তুমি কেন ভুল করছো না তো বাবা তুমি একটু বসো আমি আসছি আচ্ছা দেখো তুমি একটু রিল্যাক্স হও আমার মুড নষ্ট করবে না কাছে আসো এনিন আপনার টাকা আমার বাচ্চাকে বাঁচানোর জন্য আমার স্ত্রীকে জীবিত লাশ বানাতে পারবো না ওকে ঠিক আছে শুনেন আপনার টাকাটা নিয়ে যান এই টাকাটা তোমাদের তোমাদের বাচ্চার চিকিৎসার জন্য তোমাদের ভালোবাসার কাছে
এই টাকাটা খুবই সামান্য। তবে হ্যাঁ, আমি একটু কষ্ট পেয়েছি, আর আমি তোমাকে অনেক ভালোবাসি। আর তোমরা সারা জীবন একে অপরকে এইভাবেই ভালোবেসে যাও। ভালো থেকো। আই এম সরি সোনিয়া, আমাকে ক্ষমা করে দিও। এই টাকার জন্য তোমাকে এসব কাজ করতে বাধ্য করলাম। থাক, সরি বলে আর আমার কাছে ক্ষমা চেতে হবে না। ওই পরিস্থিতিতে আমারও মাথা ঠিক ছিল না। আচ্ছা চলো।